আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি রাশিদুল ইসলাম সিয়াম আবারও হাজির একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটার টপিক হচ্ছে গোল্ডফিশ গ্রুমিং। আপনার রুমে থাকা গোল্ডফিশটা কি এমন দেখাচ্ছে আর আপনি কি চাচ্ছেন এমন করে ফেলতে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার গোল্ডফিশটা গ্রুমিং করাতে হবে। আমরা কিন্তু সাধারণত কুকুর, বিড়াল, অনেক সময় মানুষের গ্রুমিং সম্বন্ধে জেনেছি, বাট এই হয়তোবা প্রথম আপনি গোল্ডফিশ গ্রুমিং সম্বন্ধে জানতে চলেছেন। আসলে আমাদের গোল্ডফিশ গ্রুমিংটা কিন্তু হয়তোবা বাংলাদেশে ওইভাবে প্রচলিত না থাকলেও অন্যান্য দেশ যেমন ইন্দোনেশিয়া, চায়না, ফিলিপিন, থাইল্যান্ডে গোল্ডফিশ গ্রুমিংয়ের বিষয়ে বেশ অনেকটাই পারদর্শী তারা। তো আমি বেশ অনেকটা ঘাটাঘাটি করে বাইরের দেশে যেভাবে গোল্ডফিশ গ্রুমিং করা হয় সেই সম্বন্ধে অনেক ইনফরমেশন বের করে কালেক্ট করে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। তো এই ভিডিওটা কন্টিনিউ করলে আপনি আপনার গোল্ডফিশটাকে কীভাবে আরও সুন্দর করে তুলতে পারবেন, তাদের কালার, গ্রোথ, পাখনার কোয়ালিটি, তাদের বডি শেপ ইত্যাদি ইত্যাদি সব কিছু কীভাবে আরও বেটার করে তুলতে পারবেন এবং কম্পিটিশন লেভেলের সুন্দর করে তুলতে পারবেন সেই সম্বন্ধে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো আশা করি ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন। আর আমি একটা জিনিস শিওর যে আপনারা অনেকেই আছেন হয়তোবা বাংলাদেশে থেকে গোল্ডফিশ গ্রুমিং সম্বন্ধে ভালো টিপস বা ভালো আইডিয়া পান না, তা এই কথাটা ভেবেই আমি আর কি এই ভিডিওটা তৈরি করছি। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। তো চলেন কথা না বাড়িয়ে আমরা আমাদের সব পয়েন্টে চলে যাই, কীভাবে খুবই সহজে এবং স্বল্প বাজেটে আমরা গোল্ডফিশটাকে গ্রুমিং করাতে পারি এবং গোল্ডফিশের চেহারাই পুরো চেঞ্জ করে দিতে পারি। গোল্ডফিশ গ্রুমিংটা কিন্তু আসলে খুবই মজাদার একটি প্রসেস, বাট একটু সময় লাগে। তো চলুন আমরা গোল্ডফিশ গ্রুমিংয়ের ফার্স্ট স্টেপ বা এক নম্বর রুল সম্বন্ধে জেনে নিই। তো অবশ্যই গ্রুমিংয়ের ক্ষেত্রে আপনার ট্যাঙ্কের সাইজটা অনেকটাই ম্যাটার করে। তো গোল্ডফিশের ভিতরে যেহেতু অনেক ভ্যারিয়েন্ট আছে, তারপরেও আমাদের বাংলাদেশে যে তিনটা ভ্যারিয়েন্ট সবথেকে বেশি প্রচলিত, রিউকিং, লায়ন অ্যান্ড অরেন্ডা এবং রাঞ্চো গোল্ডফিশ, আমরা সেই সম্বন্ধেই জানব। তো মেইনলি লায়ন হেড গোল্ডফিশ, রিউকিং এবং রাঞ্চো গোল্ডফিশের ট্যাঙ্ক সাইজ একটু আলাদা হয়ে থাকে। তো ফার্স্টে আমরা রিউকিং সম্বন্ধে জেনে নিই। রিউকিং গোল্ডফিশের জন্য লম্বাই হওয়া লাগবে ট্যাঙ্ক 3 ফিট, উচ্চতা হওয়া লাগবে 22 ইঞ্চি এবং পাশাপাশি হওয়া লাগবে 18 ইঞ্চি। এদিকে লায়ন হেড অরেন্ডার ক্ষেত্রে হাইট লম্বা সেম হওয়া লাগবে 3 ফিট, হাইট হওয়া লাগবে 20 ইঞ্চি এবং পাশাপাশি হওয়া লাগবে 18 ইঞ্চি। এখন এই লায়ন হেড অরেন্ডা এবং রিউকিংয়ের মধ্যে হাইটের এই তফাতটা হওয়ার কারণ হচ্ছে এদের বডি শেপ। যেহেতু রিউকিং গোল্ডফিশের পিঠটা বেশ উঁচু হয়ে থাকে এবং এটা একটু বেশি চ্যাপটা হয়ে থাকে, যার কারণে এদের পানির হাইটটা একটু বেশি লাগে, না হলে এদের পিঠের শেপটা বা কার্ভটা ভালো আসে না। আর লায়ন হেড অরেন্ডার পিঠ যেহেতু সমান হয়ে থাকে এবং এরা বেশ গোলগাল হয়ে থাকে, যার কারণে এদের হাইটটা একটু কম হলেও চলে। তো আর একটা যেটা গোল্ডফিশ বেঁচে থাকে সেটা হচ্ছে রাঞ্চো গোল্ডফিশ। রাঞ্চো গোল্ডফিশের জন্য সেম, একটা গোল্ডফিশের জন্য মিনিমাম 3 ফিট লম্বা হওয়া লাগবে অ্যাকোয়ারিয়ামটা, পাশাপাশি হওয়া লাগবে 18 ইঞ্চি এবং হাইটটাও 18 ইঞ্চি হতে হবে। এটার কারণ হচ্ছে যেহেতু রাঞ্চো গোল্ডফিশের পিঠটা একটু গোল টাইপের হয়ে থাকে বা ডিম্বাকৃতির হয়ে থাকে, যার কারণে এদের একটু কম উচ্চতার পানি দিতে হয়, না খেয়ে হলে এদের যেই বডি শেপ বা যেই পিঠের কার্ভটা এটা নষ্ট হয়ে যায় এবং এদের শেপটা বদলে যাবে এবং এদের যেই চীনাচরিত যেই রূপটা আছে আমাদের রাঞ্চো গোল্ডফিশে সেটা নষ্ট হয়ে যাবে। তো এটা ছিল আমাদের গোল্ডফিশ ট্যাঙ্কের সাইজ এবং মেজারমেন্ট। স্টেপ নাম্বার 2, চলুন জেনে নিই কয়টা মাসের জন্য কতটুক পরিমাণে সাইজের ট্যাঙ্ক লাগবে। তো আপনার কাছে যদি 2 থেকে 4টা গোল্ডফিশ থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে মিনিমাম 5 ফিটের ট্যাঙ্ক রাখতে হবে, আর যদি 2 থেকে 3টা গোল্ডফিশ থেকে থাকে সেক্ষেত্রে আপনার অবশ্যই 4 ফিটের ট্যাঙ্ক রাখতে হবে। আর আপনি একটা ট্যাঙ্কের ভিতরে যদি অনেক মাস রেখে থাকেন সেক্ষেত্রে আপনার গ্রুমিংয়ের প্রসেসটা অনেক স্লো হয়ে যাবে এবং আপনি ধৈর্য রাখতে পারবেন না। সেক্ষেত্রে আমি বলবো মাছগুলোকে বেশ ফাঁকা ফাঁকা করে রাখার চেষ্টা করবেন যাতে গ্রুমিং প্রসেসটা একটু জলদি হয়। পয়েন্ট নাম্বার 3, একটা মাছের কালার কোয়ালিটি এবং তার ইমিউনিটি ক্ষমতা বাড়ানোর জন্য সূর্যের আলো বা রুমের লাইটের খুবই প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে সেমভাবে গোল্ডফিশ গ্রুমিংয়ের ক্ষেত্রেও এটা অনেকভাবে ম্যাটার করে। তবে অনেকেই রুমের ভিতরে গোল্ডফিশ গ্রুমিং করে থাকবেন বা অনেকেই হয়তোবা বাইরে সানলাইটে করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো গোল্ডফিশ যদি আপনি গ্রুমিং করাতে চান সানলাইট হলো বেস্ট অপশন। তবে আমি জানি অনেকেই
বাইরে সানলাইট হয়তো বা গ্রুমিং করানোর তেমন অবস্থা থাকে না বা করাতে পারবেন না, অনেকে হয়তো বা ইনডোরে করাবেন। তো চলুন দুইটার সম্বন্ধে আমরা বেশ কিছু তথ্য জেনে নিই। আপনি যদি সানলাইটে আপনি গ্রুমিং করাতে চান আপনার গোল্ডফিশকে, সেই ক্ষেত্রে আমরা জানি সূর্যের আলোতে ইউভি এ এবং ইউভি বি রশ্মি থাকে, যার কারণে মাছের ইমিউনিটি ক্ষমতা এবং মাছের কালার কোয়ালিটি খুবই ভালো থাকে। এছাড়া পানির টেম্পারেচারটা খুবই ভালো মেনটেন হয়, যার কারণে গোল্ডফিশ গ্রুমিংটা কিন্তু খুবই ভালো হয়। আর যারা রুমের ভিতরে গোল্ডফিশ গ্রুমিং করাতে চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই ট্যাঙ্কের উপরে খুবই পাওয়ারফুল আলো দিতে হবে এবং দেখতে হবে যেন পানিটা বেশি গরম না হয়ে যায়, সেক্ষেত্রে আবার সমস্যা হতে পারে। এবং অবশ্যই দিনে অন্তত 6-7 ঘন্টা গোল্ডফিশের উপরে লাইট জ্বালাতে হবে, আর অবশ্যই চেষ্টা করবেন সাদা লাইট জ্বালানোর। পয়েন্ট নাম্বার 4, গোল্ডফিশ গ্রুমিংয়ের ভিতরে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট হচ্ছে গোল্ডফিশের খাবার। আর জানেন সব মাছের ক্ষেত্রে খাবারটা খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে, তো অবশ্যই আপনি যদি গোল্ডফিশ গ্রুমিং করতে চান সেক্ষেত্রে আপনাকে দিনে অন্তত 7-8 বার খাবার দিতে হবে। তবে আমরা অনেকেই জানি গোল্ডফিশকে অতিরিক্ত পরিমাণে খাবার খাওয়ালে বা বারবার খাবার খাওয়ালে গোল্ডফিশের সুইম ব্লাডার হতে পারে বা অনেক সমস্যা দেখা দিতে পারে। তবে এটার ভিতরে একটা কথা আছে, আপনি 7-8 বার খাবার দিবেন কিন্তু পরিমাণে খুবই অল্প, একদম পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে, সেই ক্ষেত্রে গোল্ডফিশে কোনো সমস্যা হবে না। এবং যারা প্রফেশনাল বা অন্যান্য বাইরের দেশে যেই সকল গ্রুমার আছে, আপনারা হয়তো বা যেন অবাক হবেন, তারা দিনে 1-1.5 ঘন্টা পরপর বা 2 ঘন্টা পরপরই গোল্ডফিশকে খাবার দিয়ে থাকে এবং শুধুমাত্র রাত্রে 7-8 ঘন্টা গ্যাপ দেয় এই খাবারের বিরতি বলা যায়। তো যদি আপনি বেশি পরিমাণে খাবার দেন বা ঘন ঘন খাবার দেন, সেক্ষেত্রে গোল্ডফিশটা দ্রুত গ্রুম হবে এবং তাদের গ্রোথটা খুবই ভালো আসবে এবং সাইজটা খুবই দ্রুত ডেভেলপড হবে। পয়েন্ট নাম্বার 5, গোল্ডফিশের খাবারের ভ্যারিয়েন্ট বা কোয়ালিটি। অবশ্যই গোল্ডফিশ গ্রুমিংয়ের সময় আপনার গোল্ডফিশকে অনেক হাই প্রোটিন এবং লো প্রোটিনের খাবার দিতে হবে এবং সেটা অবশ্যই ডায়েট মেনটেন করে। যদি ডায়েট মেনটেন না করা হয় সেক্ষেত্রে আপনার গোল্ডফিশের পেটে চর্বি জমে যেতে পারে এবং গোল্ডফিশ মারা যেতে পারে, তো অবশ্যই ডায়েটটা মেনটেন করতে হবে। তো সাধারণত গোল্ডফিশ গ্রুমিংয়ের সময় আপনি প্যালেট ফুডটাই বেশি ব্যবহার করবেন এবং প্যালেট ফুড হিসেবে আপনি চাইলে হিকারিটা খাওয়াতে পারেন। আর গোল্ডফিশের যেই নর্মাল খাবার যেগুলো আছে কোয়ালিটি গোল্ড আর দেশি মাছের খাবার অনেক সময় দিতে পারেন। তবে আপনার মাঝে মাঝে লাইফ ফুড হিসেবে টিভি ফ্লিক্স খাওয়াতে হবে এবং লো প্রোটিনের খাবার হিসেবে আপনাকে সেদ্ধ সবজি খাওয়াতে হবে। এক্ষেত্রে আপনি অবশ্যই, যেহেতু আগে বলেছিলাম আপনার বেলায় মিনিমাম 7-8 বার খাবার দিতে হবে বা আপনি ঘড়ি দেখে 2-3 ঘন্টা পরপর খাবার দিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি একবার দেখা গেল লাইফ ফুড দিলেন, একবার প্যালেট ফুড দিলেন আর একবার সবজি দিতে পারেন, বা আপনি সপ্তাহ হিসাব করে নিতে পারেন এবং সপ্তাহে যে কোনো একদিন মাছকে পুরো ক্ষুধার্ত রাখতে হবে এবং সেই দিন কোনো খাবার দেওয়া যাবে না, সেক্ষেত্রে আপনার মাছের গ্রুমিংটা সুন্দর হবে এবং মাছটা সুস্থ থাকবে। পয়েন্ট নাম্বার 6, গোল্ডফিশ গ্রুমিংয়ের সবথেকে ইম্পর্টেন্ট যেই জিনিস সেটা হচ্ছে পানির ফিল্টারেশন এবং পানি চেঞ্জ। আপনি যদি এই দুইটা জিনিস মেনটেন না করতে পারেন, আপনার গোল্ডফিশ গ্রুমিং করা বা গোল্ডফিশ গ্রুমিং করে সাকসেস পাওয়ার সম্ভাবনা একদমই নাই। কারণ আপনি যখন গোল্ডফিশকে দিনে 7-8 বার খাবার দিবেন, তখন অবশ্যই গোল্ডফিশ অনেক পরিমাণে টয়লেট করবে এবং পানি নোংরা করবে, সেই ক্ষেত্রে আপনাকে খুবই পাওয়ারফুল ফিল্টার ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনি চাইলে ক্যানিস্টার ফিল্টার ব্যবহার করতে পারেন, চাইলে হাফ ফিল্টার ব্যবহার করতে পারেন, চাইলে টপ ফিল্টার ব্যবহার করতে পারেন। আর অবশ্যই আপনার একদিন পর একদিন অন্তত 20-30% পানি বা মিনিমাম 20% পানি আপনাকে চেঞ্জ দিতে হবে, আর প্রত্যেক সপ্তাহে মিনিমাম একদিন আপনাকে 50-60% পানি চেঞ্জ দিতে হবে। পানি চেঞ্জ দিলে দুইটা লাভ হয়, একটা হচ্ছে মাছের খুবই ক্ষুধা বাড়ে যার কারণে তারা প্রচুর পরিমাণে খায় এবং ভালো গ্রোথ আসে, আর দ্বিতীয় হচ্ছে পানিতে জমা হওয়া অ্যামোনিয়া নষ্ট হয়ে যায় যার কারণে মাছটা সুস্থ থাকে। আর আপনি চাইলে পানির ভিতরে অনেক পরিমাণে বায়োবল, তারপর সিরামিক রিং ইত্যাদি দিতে পারেন, সেই ক্ষেত্রে পানিতে অ্যামোনিয়া বুম করে মাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এবং মাছ সুস্থ থাকবে। তো এই ছিল মাছের গ্রুমিংয়ের একটু সহজ, একটু কঠিন, একটু মজাদার কিছু টিপস। তো আপনি যদি এই টিপসগুলো সঠিকভাবে ফলো করতে পারেন, আশা করছি আপনার গোল্ডফিশ গ্রুমিংটা হবে বেস্ট
এবং আপনি আপনার গোল্ডফিশটা ইন্টারন্যাশনালি যে কোনো কম্পিটিশনে শো করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা আপনার কাছের সবার কাছে শেয়ার করে দিবেন এবং অবশ্যই পাশে থাকা বেল বাটনটাকে চাপ দিয়ে দিবেন। তো আমি চেষ্টা করব এমনই সকল ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য রেগুলার আনার। তো খুদা হাফেজ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।